নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর কম্পিট স্মার্ট ইউটিউব চ্যানেলে আপনার স্বাগত আজ আপনাদের জন্য কিছু বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি যা প্রতিটি পরীক্ষা বিশেষত ডাব্লিউপি এবং কেপি প্রিলিমিনারি এবং মেন্স এক্সামের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বন্ধুরা শুরু করা যাক আজের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হলো খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় এখানে উত্তর বলা হয়েছে অপশান এ নাইনটিন ফিফটি নাইন বি নাইনটিন সিক্সটি সি নাইনটিন এবং অপশান ডি নাইনটিন বন্ধুরা এখানে উত্তর হবে নাইনটিন সিক্সটি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার ও অভিভাবক বলা হয় কাকে আপনি আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নটি পলিটিক্যাল থেকে এসছে প্রতিটি পরীক্ষায় পলিটিক্যাল সায়েন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একটি করে বা দুটি করে প্রশ্ন এসে থাকে এখানে অপশান এ কেন্দ্রীয় মন্ত্রিসভা অপশান বি রাষ্ট্রপতি অপশান সি সাংসদ এবং অপশান ডি সুপ্রিম কোর্ট বলা আছে এখানে উত্তরটি হবে সুপ্রিম কোর্ট বন্ধুরা তৃতীয় কোশ্চেনটা হচ্ছে প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন অপশান এ সামিনা বেগ অপশান বি অরুণিমা সিনহা অপশান সি বৈচন্ডী পাল অপশান ডি রাহাক মোবারক বন্ধুরা এখানে উত্তরটি হবে অপশান বি অরুণিমা সিনহা চতুর্থ নম্বর কোশ্চেন হচ্ছে কুষ্টের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো বন্ধুরা অপশান আছে এক মোনোসিস্ট বি টি ভি সি সালমানুল্লাহ উত্তর আর এবং অপশান ডি মাইক্রোব্যাক্টেরিয়াম বন্ধুরা এখানে উত্তর হবে মাইক্রোব্যাক্টেরিয়াম এরপরের কোশ্চেন হচ্ছে পুলিজার পুরস্কার নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত অপশান এ বিজ্ঞান অপশান বি অলিম্পিক অপশান সি সাংবাদিকতা না অপশান ডি অসামরিক বিমান চালনা এখানে উত্তর হবে সাংবাদিকতা অপশান সি নেক্সট কোশ্চেন হচ্ছে সুলতানি আমলে ইকতা বলতে বোঝায় অপশান এ এক প্রকার অভিবাদন অপশান বি একজন গুরুত্বপূর্ণ কর্মচারী অপশান সি কোন গ্রাম বা বিশেষ অঞ্চলে ভূমি রাজস্ব অনুদান না অপশান ডি উপরের কোনোটি নয় বন্ধুরা এখানে উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন হচ্ছে কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদিশ শাহ ভারতে আক্রমণ করেছিলেন অপশান এ ফারুক সিয়ার অপশান বি বাহাদুর অপশান সি মোহাম্মদ শাহ না অপশান ডি শাহ আলম বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ আমলে অপশান সি টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো অপশান এ জিআরডিয়া অপশান বি ক্লাস্টিরিয়াম অপশান সি সিস্টোসোমা না অপশান ডি সালমল্লা বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি সালমল্লা আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে খানোয়া যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন অপশান এ মোহাম্মদ লুদি অপশন বি হিমু অপশন সি রানা সঙ্গ না এদের মধ্যে কেউই নয় বন্ধুরা এখানে উত্তর হবে অপশন সি রানা সঙ্গ বন্ধুরা নেক্সট কোশ্চেন হচ্ছে বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয় অপশান এ একত্রিশে মে অপশন বি একত্রিশে অক্টোবর অপশন সি তিরিশে জুন নাকি অপশান ডি একত্রিশে জুলাই বন্ধুরা এখানে উত্তর হবে অপশান এ একটি মে প্রতিটা পরীক্ষায় দেখবেন লক্ষ্য করে একটি বা দুটি করে ন্যাশনাল ডে বা ইম্পর্টেন্ট ডেস থেকে কোশ্চেন আছে তাই বন্ধুরা আপনারা ইম্পর্টেন্ট ডে যেগুলো আছে সেগুলো একটু যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আপনার দেখে যাবেন আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে সদা সর্বভাত কোন নদীর তীরে গড়ে উঠেছে অপশান এ যমুনা অপশান বি নর্মদা অপশান সি ব্রহ্মপুত্র নাকি অপশান ডি গঙ্গা বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে অপশান বি নর্মদা নেক্সট কোশ্চেন ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির এখানে অপশান এ মৌর্য অপশান বি গুপ্ত যুগ অপশান সি যুগ না এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট দিল্লি দিল্লির শেষ শাসক কে ছিলেন অপশানে এ আলাউদ্দিন আলম শাহ অপশান বি ইব্রাহিম লোদি অপশান সি বহুলাল লোধী নাকি সিকান্দার লোদি অপশন ডি বন্ধুরা এখানে উত্তর হবে ইব্রাহিম লোদি অপশান বি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকাভুক্ত অপশান এ কৃষি অপশান বি শ্রমিক কল্যাণ অপশান সি জনস্বার্থ নাকি অপশান ডি বিমা ব্যবস্থা প্রশ্ন অনুযায়ী এখানে উত্তর হবে বিমা ব্যবস্থা অপশান ডি নেক্সট কোশ্চেন মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণকারী নিচের কোনটি উত্তর অপশানে দেওয়া আছে এ হাইপোথেলামাস বি মস্তিষ্ক সি পিটুইটারি এবং ডি ত্বক উত্তর হবে বন্ধুরা অপশান এ হাইপোথ্যালামাস নেক্সট কোয়েশ্চেন অ্যাপেন্ডিক্স মানবদেহের যে অঙ্গের সঙ্গে যুক্ত থাকে অপশান যকৃত অপশান বি ক্ষুদ্রান্ত অপশান সি বৃহদন্ত নাকি অপশান ডি পৃত্তনালী বন্ধুরা এখানে অপশান সি বৃহদন্ত সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন প্রথম ভারতের তৈরি সুপার কম্পিউটার কোনটি অপশান এ অপশান বি পরম অপশান সি সিদ্ধার্থ নাকি অপশান ডি ফ্লোসোভার বন্ধুরা আমি এই কোশ্চেনটা আপনাদের কাছে জানতে চাই আপনারা ডিসক্রিপশানে এসে কোশ্চেনটা বলে দেবেন ঠিক আছে উত্তর সঠিক দেবেন তারপর আমি উত্তরটা দিয়ে যাব বন্ধুরা রক্তে নেক্সট কোশ্চেন হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি এ থাইমোসিন বি ইনসুলিন সি ইনসুলিন বা গ্লুকোগন ডি হচ্ছে অ্যাড বন্ধুরা এখানে উত্তর হবে ইনসুলিন ও গ্লুকোগন আচ্ছা নেক্সট কোশ্চেন যে ভিটামিন খুব সহজে মানব দেশে হয় সেটি হল বন্ধুরা এখানে অপশান ভিটামিন এ অপশান বি আছে ভিটামিন বি সি হচ্ছে ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি বন্ধুরা এখানে উত্তর হবে ভিটামিন ডি পাকিস্তান এবং ভারতে নেক্সট কোশ্চেন পাকিস্তান এবং ভারতে বিভাজনকারী যে রেখাটি সেটা কী অপশান এ ডুরান লাইন বি ম্যাকমোহন লাইন সি র্যাড্রিফ লাইন নাকি ম্যাগিনেড লাইন বন্ধুরা এখানে উত্তর হবে অপশান সি র্যাড্রিফ লাইন নেক্সট কোশ্চেন কোন বিশিষ্ট ভারতীয় খেলোয়াড়কে চীনের প্রাচীন নামে অভিহিত করা হয় এখানে অপশান হিসাবে আছে অপশান এ অরুণ ঘোষ অপশন বি শৈলেন মান্না অপশান সি বদ্রু ব্যানার্জি নাকি অপশান ডি গোষ্ঠপাল এখানে উত্তর হবে অপশান ডি গোষ্ঠপাল আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে শিক্ষা কোন তালিকাভুক্ত মধ্যে পড়ে অপশান এ কেন্দ্র তালিকা অপশান বি রাজ্য তালিকা নাকি সি যৌথ তালিকা নাকি এর মধ্যে কোনোটি নেই এখানে উত্তর হবে অপশান সি যৌথ তালিকার মধ্যে পড়ে নেক্সট কোশ্চেন রাজ্যসভার সাধারণ সাহিত্যকাল কতদিন অপশান এ পাঁচ বছর অপশান বি ছ বছর অপশান সি দু বছর নাকি নির্দিষ্ট কোনো সময় নেই অপশান ডি উত্তর হবে ছ বছর অপশান বি লোকসভার সদস্য কোনো সদস্য যদি ইস্তফা পত্র জমা দেন তা তিনি কাকে জমা দেন অপশান এ দলীয় প্রধানকে অপশান বি স্পিকারকে নাকি অপশান সি প্রধানমন্ত্রীকে না ডি অপশান রাষ্ট্রপতিকে এখানে উত্তর হবে স্পিকারকে তবে বন্ধুরা যদি এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং বেল আইকন টিপে আমাদের সাথে থাকুন নমস্কার